নগর ভোটের এই বিপুল জয়কে প্রত্যাশিত জয় বলে আখ্যায়িত করলেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতৃবৃন্দ। বিপুল জয়ে আপ্লুত নেতৃবৃন্দ রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন এই জয় তাদের আরো দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। নগর ভোটে বিরাট জয় পেয়েছে শাসক দল বিজেপি। আগরতলা পৌর নিগম সহ অধিকাংশ নগর পঞ্চায়েত এবং পৌর পরিষদে বিরোধীরা খাতায় খুলতে পারেনি। আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের মধ্যে সবকটিতেই জয় হাসিল করেছে বিজেপি দল। 51টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড বাদে বাকি 50টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের ব্যবধান ছিল অনেক বেশি। প্রত্যাশার চেয়েও বিপুল এই জয়ে আপ্লুত রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। এদিন বিজেপির এই বিরাট জয় প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অধ্যক্ষ রতন চক্রবর্তী বললেন, এই জয়ে আমাদের আরো দায়িত্ব বেড়ে গেল, এখন ট্রিপল ইঞ্জিনের সরকার চলবে। তিনি আরো বলেন, যারা বাইরে থেকে এসে রাজ্যে গণতন্ত্র নেই বলে আওয়াজ তুলেছিল তাদের মোক্ষম জবাব দিয়ে মানুষ প্রমাণ করে দিয়েছে এ রাজ্যে গণতন্ত্র সুরক্ষিত। জয় প্রত্যাশিত ছিল, কিন্তু এত বিপুল ভোটে মানুষ জয়ী করেছে যে আমরা আপ্লুত, আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল এবং যারা সদ্য নির্বাচিত হয়েছেন তাদের কাঁধেও জনগণ অনেক দায়িত্ব দিয়েছে, কারণ এখন ট্রিপল ইঞ্জিনের সরকার চলবে, এখানে কোনো অজুহাত বা বাহানা কাটবে না। আমরা চাই যেভাবে 18-র পরে মাননীয় এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্য কোভিড মহামারীকে জয় করে যেভাবে দ্রুতগতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নের এবং হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার নিরিখে আমরা মানুষের কাছে সমর্থন চেয়েছিলাম। মানুষ দুহাত তুলে আশীর্বাদ আমাদের করেছেন। আমরা মনে করি যারা বাইরে থেকে এসে গণতন্ত্রের নামে ধোয়া তুলেছিল, গণতন্ত্র বিপন্ন বলে, আজকে এই অনাবিল উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়ে এটাই প্রমাণ করেছে যে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র সুরক্ষিত। নগর ভোটের এই ফলাফলকে প্রত্যাশিত জয় বলে রাজ্যের তথ্য সংস্কৃতি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে, বিরোধীদের ষড়যন্ত্রে মানুষ পা দেননি। তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম একে অপরের পরিপূরক হয়ে রাজ্যে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, মানুষ তাদের উচিত জবাব দিয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিরোধী দলগুলোর প্রতি কটাক্ষের সুরে মন্ত্রী বলেন, সেমি ফাইনালে ওরা দারুণভাবে পরাজিত হয়েছে, এরা ফাইনাল খেলার ছাড়পত্র করতে পারেনি, 2023-এর ফাইনালেও বিজেপি জিতবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানুষ প্রমাণ করে দিয়েছে যে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, কোনো ধরনের ষড়যন্ত্রে রাজ্যের মানুষ পা দেয়নি। তৃণমূল এবং কমিউনিস্ট তারা একে অপরের পরিপূরক হয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, মানুষ এই ফলাফলের মাধ্যমে তাদেরকে উচিত জবাব দিয়েছে। আমাদের দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে, আমরা আগরতলা পৌর নিগম সহ সারা রাজ্যের বাকিগুলো পৌর ওয়ার্ড নিগমে যেখানে জয়ী হয়েছি, নির্বাচন হয়েছে, আমরা ভালো কাজ করব, নাগরিক পরিষেবা প্রদান করব এবং আগামী দিনে তারা বলেছিল যে সেমিফাইনালের রেজাল্টে পরিষ্কার যে ফাইনাল খেলার যোগ্যতা তারা অর্জন করতে পারেনি, ফাইনালও আমরাই জিতব, 23-এর নির্বাচন আবার ভারতীয় জনতা পার্টি জয়ী হবে এবং আজকে তার ফাউন্ডেশন রচনা হয়েছে। এই জয়কে মানুষের জয় বলে উল্লেখ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে উন্নয়নের ধারা রয়েছে তা দেখে মানুষ খুশি। তিনি জানান, ভোটের সময় দল যে অঙ্গীকার করেছিল এবার জনগণকে সাথে নিয়ে সেই অঙ্গীকার পূরণ করবে দল। এই বিপুল জয়ে রাজ্যবাসীকে অভিনন্দন জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। যে আমাদের প্রত্যেকটা জায়গায় জয় হবে, এটা রাজ্যের মানুষের জয়, আর বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার চলছে, সে সরকারের যে উন্নয়নের কাজ করেছেন এবং আগামী দিন আরবান বডিতে আমরা যে উন্নয়নের কাজের কথা বলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা প্রার্থীকে মানুষের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধা জেনে তাদেরকে সঙ্গে নিয়ে, জনতাকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিন উন্নয়ন করার পাড়ার ওয়ার্ডের কাজ করব, সে যে অঙ্গীকার করেছে সেটাকে ভরসা করে আমাদের নাগরিকরা আমাদের আশীর্বাদ দিয়েছেন, সেজন্য আমি আমার জনতাকে আমি ধন্যবাদ জানাই, যারা গণদেবতা রাজ্যের সর্বংশের গণদেবতাকে আমি ধন্যবাদ। উল্লেখ্য যে আগরতলা পৌর নিগমের ভোটে শাসক দলের জয় প্রত্যাশিত ছিল, কারণ বিরোধীরা মানুষের সঙ্গে থেকে মানুষের সমস্যাগুলো সবার সামনে তুলে ধরতেই পারেনি, আর এই কাজটাই সুচারুভাবে সম্পন্ন করতে পেরেছে শাসক দল বিজেপি। এটাই বিজেপির বিরাট জয়ের নেপথ্য কারণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।